হ্যালো গাইজ, আমি শাগুনিল এবং আজকে একটা আপডেট নিয়ে আমি একটা গোটা ভিডিও করছি এবং এই কাজটা আমি তখনই করি যখন ওই পার্টিকুলার আপডেট নিয়ে আমার বিশেষ কিছু বলার থাকে। আজকের আপডেট ফেলুদাকে কেন্দ্র করে। আমরা খুব ভালো মতোই জানি যে সৃজিত মুখার্জি এই মুহূর্তে ফেলুদা করছেন। আড্ডা টাইমসে অলরেডি একটা সিজন রিলিজ হয়ে গেছে এবং সেখানে টোটা রায়চৌধুরী ফেলুদা চরিত্রে অভিনয় করছেন। সেকেন্ড সিজন আসার কথা অনেক আগেই ছিল, কিন্তু এখন কবে আসবে সেটার বিষয়ে কেউই জানে না। কোনো রকম আপডেট আড্ডা টাইমস আমাদেরকে দিচ্ছে না এবং এটাও শোনা যাচ্ছে সিজন 3 সিজন 4 হইচইতে আসতে চলেছে। আজকের যেটা আপডেট সেটা হচ্ছে সৃজিত মুখার্জির ফেলুদার পাশাপাশি আমরা আরও একটা ফেলুদা পেতে চলেছি এবং সেটার পরিচালনা দেবেন অরিন্দম শীল। তো অরিন্দম শীলের পরিচালনা যে ফেলুদা হবে, সেখানে ফেলুদা চরিত্রে অভিনয় করতে আমরা দেখব পরমব্রত চট্টোপাধ্যায়কে এবং ফেলুদার যে সাগরে অর্থাৎ তোপসের চরিত্রে আমরা অভিনয় করতে দেখবো ঋতব্রতকে। এবার এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে জটায়ু চরিত্রে কে অভিনয় করবেন সেটা কিন্তু এখন অবধি জানা যায়নি। এবার আমরা খুব ভালো মতো জানি ফেলুদা ভক্তরা যে জটায়ু কি ইম্পর্টেন্ট একটা চরিত্র এবং সেটা যে কোনো অভিনেতার দ্বারা মানে সম্ভব নয় ওই ক্যারেক্টারটা পুল আউট করা, সেটা আমরা সকলেই জানি। জটায়ু সত্যি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, খুব টাফ একটা ক্যারেক্টার। মানে জটায়ুর ওই মশাই বলাটা ফেলুদাকে, ওই মশাই সম্বোধনের ডাকাটা ফেলুদাকে, ওটা মানে একটা কমপ্লিটলি আলাদা জিনিস, ওটা যে কোনো অভিনেতার পক্ষে সম্ভব নয়। তো জটায়ু কে করে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হতে চলেছে, কারণ জটায়ু যদি ফেল করে যায়, তোপসে যদি ফেল করে যায়, সেক্ষেত্রে ফেলুদা কী করলো সেটার উপরে কিন্তু শুধুমাত্র মানে ডিপেন্ড করছে না যে ওভারঅল ওয়েব সিরিজটা কীরকম হবে। হয়তো পরমব্রত চট্টোপাধ্যায় আমি ধরে নিলাম যে ফেলুদা দারুণ করতে পারলো, সেক্ষেত্রেও কিন্তু ঋতব্রতর উপরে এবং যিনি জটায়ু করবেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এখানে একটা ভাববার বিষয় রয়েছে যে কেন বারবার বাঙালি পরিচালকরা ফেলুদা বানানোর কথা ভাবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র ফেলুদা নয়, এই সেম জিনিস ঘটে ব্যোমকেশের ক্ষেত্রে। আপনি যদি দেখে নেন, ব্যোমকেশ অঞ্জন দত্ত বানিয়েছেন, অরিন্দম শীল বানিয়েছেন, এই মুহূর্তে আবার ব্যোমকেশ হইচইতে হচ্ছে। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে হইচইয়ের বলতে গেলে সবচেয়ে যেটা সাকসেসফুল ওয়েব সিরিজ আমাদের এপার বাংলাতে সেটা কিন্তু ব্যোমকেশ, অনির্বাণের ব্যোমকেশ। তো ব্যোমকেশ বলুন, ফেলুদা বলুন, যতবার বাঙালি অডিয়েন্সের সামনে বাঙালি পরিচালকেরা এনেছেন, বিভিন্ন রূপে এনেছেন, সেটা ভালো সিনেমা হোক, ভালো ওয়েব সিরিজ হোক বা খারাপ হোক, যায় আসে না, বাঙালি অডিয়েন্স কিন্তু সেই জিনিসটাকে দারুণভাবে দেখেছে, দারুণভাবে সেই জিনিসটাকে চেরিশ করেছে। ফলত বিজনেস পার্সপেক্টিভে ফেলুদা বা ব্যোমকেশ বানানো প্রচণ্ড একটা মানে সেফ প্রজেক্ট, প্রচণ্ড সাকসেসফুল একটা প্রজেক্ট হয়ে যায় বাই ডিফল্ট, আপনি যেরকমই বানান না কেন, যে কারণে বাঙালি ডিরেক্টররা বারবার ব্যোমকেশ আর ফেলুদার থেকে একটা ক্যাশ ইন করতে চান। এবার এই যে জিনিসটা ঘটছে সেটা কিন্তু একটা দারুণ বাজে ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে পড়ছে। কীভাবে পড়ছে সেটা আমি একটুখানি ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধরুন আমরা কিছুদিন আগে আড্ডা টাইমসে দেখলাম ফেলুদা ফেরত ওয়েব সিরিজে যে টোটা রায়চৌধুরী হচ্ছে আমাদের ফেলুদা এবং আমাদের তোপসে একজন রয়েছেন এবং আমাদের জটায়ু হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। এবং এখন একটা আমরা ওয়েব সিরিজ দেখবো Z5 যেখানে ফেলুদা নিয়েই ওয়েব সিরিজ হচ্ছে, সেখানে আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখবো ফেলুদা হিসেবে, আমরা তোপসে হিসেবে দেখবো ঋতব্রতকে এবং জটায়ু হিসেবে নতুন কেউ একজন আবির্ভূত হবেন। তো এই যে ক্যারেক্টার চেনার ব্যাপারটা যে এই হচ্ছে আমাদের ফেলুদা, এই হচ্ছে আমাদের ব্যোমকেশ, এই হচ্ছে আমাদের জটায়ু, এই হচ্ছে আমাদের সত্যবতী, এই হচ্ছে আমাদের তোপসে, এই হচ্ছে আমাদের অজিত, এই যে ব্যাপারগুলো সেই ব্যাপারটা কোথাও যেন একটা গায়েব হয়ে যাচ্ছে। মানে এখন আমরা এক বছর অন্তর অন্তর নতুন একটা ফেলুদা পেয়ে যাচ্ছি, ফলত কে যে অ্যাকচুয়ালি ফেলুদা এটা নিয়ে একটা কনফিউশন মানুষের মধ্যে তৈরি হচ্ছে। মানে একটা সময় ছিল যখন সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমাদের হয়তো বাবাদের জেনারেশন বা আমাদের দাদাদের জেনারেশন সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসেবে পেয়ে এসছে, আমাদের জেনারেশনটা অ্যাকচুয়ালি আমরা পেয়েছি সব্যসাচী চক্রবর্তীকে ফেলুদা হিসেবে, এবং তারপরে কিন্তু প্রচুর ফেলুদা আমরা আর কি পেতে থাকছি। অনেকেরই শুধু মনে হচ্ছে যে টোটা রায়চৌধুরীকে পেয়েছি আমরা শেষ কয়েকদিনের মধ্যে এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছি। কিছুদিন আগে যদি আমরা চলে যাই, কিছু বছর আগে, মানে 7 বছর আগে 2014 সালে আমরা বাদশাহ ইয়াঙ্গি একটা সিনেমা পেয়েছিলাম সন্দীপ রায় ডিরেকশনে, সেখানে ফেলুদা হয়েছিলেন আবির চট্টোপাধ্যায়। এবার আবির চট্টোপাধ্যায়কে আমরা আবার ব্যোমকেশ হতেও দেখেছি। তো এই যে জিনিসটা লাস্ট 10 বছর ধরে ফেলুদা এবং ব্যোমকেশকে নিয়ে চলছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে যেহেতু সেফ প্রজেক্ট, সবাই ক্যাশ ইন করার চেষ্টা করছে, ফলত যে যাকে নিয়ে পাচ্ছে তাকে নিয়ে ফেলুদার ব্যোমকেশ বানিয়ে দিচ্ছে, সেটা এবার ফেলুদার গল্পের প্রতি, ব্যোমকেশের গল্পের প্রতি বা ফেলুদা চরিত্র ব্যোমকেশ চরিত্রের প্রতি জাস্টিস পাক না পাক যায় আসে না, যে যেরকমভাবে পাচ্ছে সে সেরকমভাবে বানানো আরম্ভ করে দিচ্ছে। এখন সবকিছুই আর কি ব্যবসায়িক পণ্য, ফেলুদার ব্যোমকেশও তার বাইরে নয়, ফেলুদার ব্যোমকেশ একরকমভাবে দর্শককে আর কি বিক্রি করা হচ্ছে এবং এই জিনিসটা চলতে থাকবে। এখানে আপনার কিছু করার নেই, আমার কিছু করার নেই, তবে আমি একটাই কথা বলবো, ফেলুদা ফেরতের যে লেভেলটা রয়েছে, এবার সেটা ভালো লেভেল না খারাপ লেভেল আমি বলছি না, বিভিন্ন দর্শকের কাছে কারুর কাছে ভালো কারুর কাছে খারাপ, কিন্তু যে লেভেলটা রয়েছে সেই লেভেলের যেন ইকুয়াল হয় অরিন্দম শীলের ফেলুদাটা। কিন্তু সেটা যদি না হয়, অরিন্দম শীলের ফেলুদা দেখার পর মানুষের যদি মনে হয় যে ফেলুদা ফেরত তো দেখেই নিয়েছিলাম ওই লেভেলে হলো না, সেক্ষেত্রে কিন্তু এটা পুরো একটা বাজে প্রজেক্টে পরিণত হবে আমার কাছে অন্তত পক্ষে। কারণ ধরুন ক্রিস্টোফার নোলান আজকে বানাচ্ছিল ব্যাটম্যান, এবার সেই সময়টাতে আমিও ব্যাটম্যান বানাচ্ছি, এবার আমার ব্যাটম্যানটা
মানুষ দেখে বলছে যে নোলানের মতো হলো না, সেই ক্ষেত্রে আমার মানে ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ থেকে লাভটা কি হলো ব্যাটম্যান বানিয়ে? যদি আমার ব্যাটম্যানটা অ্যাটলিস্ট নোলানের লেভেলে না হলো বা নোলানের থেকে বেটার না হলো, সেক্ষেত্রে আমি মানে ব্যাটম্যান বানিয়ে কি মানে কি করলাম কি? অ্যাকচুয়ালি আমার ওই পুরো যে বানানোর যে সময়টা, যে পয়সাটা লাগলো বানাতে, সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট ফেলিওর একটা প্রজেক্টে পরিণত হলো। তো আশা করবো যে অরিন্দম শীল খুব যত্ন করে ফেলুদা বানাবেন, এবং টোটা রায়চৌধুরীর মধ্যে দিয়ে যেরকমভাবে আমরা একরকমভাবে পাচ্ছি ফেলুদাকে, আমরা পরমব্রত চট্টোপাধ্যায়ের মধ্যে দিয়েও একটা নতুন রকমভাবে ফেলুদাকে পাবো, এই আশাই থাকবে আমার। তো তোমাদের এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কি মতামত কমেন্ট করে আমাদের জানতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজের মহিলার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হতাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম সিনেমা সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।